বিমানবন্দর থেকে উদ্ধার হলো প্রায় 50 কেজি গাঁজা। সিকিউরিটি অফ এয়ার ইন্ডিয়ার কর্মীরা, পোস্টাল অথরিটির কর্মীরা পোস্টাল অথরিটির কর্তৃক বহিরাজ্যে ট্রান্সপোর্ট করার জন্য গৃহীত প্যাকেটজাত দ্রব্যগুলিকে কার্গো স্ক্রিনিং করার সময় এই বিশাল পরিমাণ গাঁজার সন্ধান পায়। 20 বছর আগে রাজ্যের বামফ্রন্ট সরকার কৃষি বিপ্লবের সূচনা করেন রাজ্যকে খাদ্য স্বয়ম্ভর রাজ্য হিসেবে গড়ে তোলার জন্য। কিন্তু এতকালও বিধানসভা নির্বাচন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত আমাদের রাজ্য শাকসবজির জন্য শিলং, ডিমের জন্য করিমগঞ্জ এবং মাছের জন্য অন্ধ্রপ্রদেশ বাংলাদেশের উপর নির্ভরশীল। তাই খাদ্য স্বয়ম্ভর রাজ্য করার গল্প এখন রূপকথার গল্পে পরিণত। অন্যদিকে আমাদের রাজ্য থেকে প্রতিনিয়ত বহিরাজ্যে গাঁজা রপ্তানি হচ্ছে নতুন নতুন কায়দায়। তাই গর্বের সহিত বলতেই হয়, অন্য কোনো কিছু চাই হোক, অন্তত গাঁজায় স্বয়ংভর হয়েছে বামফ্রন্ট শাসিত আমাদের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরা। তবে গাঁজা চাষে ত্রিপুরাকে এই গর্বের জায়গায় নিয়ে যেতে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ বাবুদের ভূমিকা অনস্বীকার্য। আর রাজ্যের এই কৃষিজ ফসল রপ্তানির জন্য ডাক বিভাগই এখন প্রধান মাধ্যম। আজ রাজ্যের বিমানবন্দরে প্রায় 50 কেজি গাঁজা উদ্ধার হয়। ট্র্যাকন নামক কেরিয়ার আসমি নামক অন্য একটি কেরিয়ার সংস্থাকে এবং আসমি কেরিয়ার পোস্টাল অথরিটিকে দেয় ট্রান্সপোর্ট করার জন্য এবং পোস্টাল অথরিটি প্যাকেটগুলো গ্রহণ করে। বিমানবন্দরে কার্গো স্ক্রিনিং করার সময় এই বিশাল পরিমাণ গাঁজার হদিশ পান সঞ্জিত দেববর্মন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি অফ এয়ার ইন্ডিয়া। দেওয়ার পরে আমি এখানে চেক করি, চেক করার পরে আমরা মিনিমাম ডাউটের উপর আমরা ফিজিক্যাল সার্চ করি। ফিজিক্যাল সার্চ করার পরে আমরা কিছু এখানে প্রচুর পরিমাণে গাঁজার হদিশ পাই এবং ওই ইনফরমেশনের উপরে ভিত্তি করে আমি এয়ারপোর্ট থানার ওসিকে ইনফরমেশানটা দিই, যেহেতু ওনারা পুলিশ অথরিটি। আর অ্যাকচুয়াল এটা নাকি ট্র্যাকন কুরিয়ার দিচ্ছেন আমরা এখানে তো প্রতিনিয়ত কার্গো স্ক্রিনিং করা হয়, যে কোনো জিনিস এয়ার লিফটিং এ আমরা 100% কার্গো স্ক্রিনিং করি। অন্যদিকে সাম্প্রতিককালে আগরতলার প্রধান ডাকঘরে বিশাল পরিমাণের গাঁজা উদ্ধার হয়েছিল। তাই জনমনে প্রশ্ন আসা স্বাভাবিক, সরকারি সাহায্য বিনা কিভাবে গাঁজা চাষ বামফ্রন্ট শাসিত ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাকে স্বয়ংভরতার মুকুট পরিয়ে দিল? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।